কেমন যেন থমথমে। রাস্তায় লোকজন তেমন নেই বললেই চলে, দোকানপাটও বন্ধ, ট্রেন বাস তাদের আনাগোনাও বড্ড কম। এক অজানা ভয় ও মহামারী থেকে বাঁচতে এই সাবধানতা। ভুল করলে তো না, আমি এই সাময়িক করোনা বিভীষিকার কথা কিন্তু বলছি না। সালটা 1890, আগস্ট মাস, বিশ্বজুড়ে চলছে প্লেগের দৌরাত্ম, বিপুল ক্ষয় ক্ষতি। তা সত্ত্বেও কবিগুরুর যাত্রাপথ কিন্তু থেমে থাকে। কবিগুরু দ্বিতীয়বার বিলেত যাওয়ার সময় তাঁর স্ত্রীকে লেখা এক পত্র থেকে এমনটাই জানা যায়। তিনি লিখেছিলেন, আজ আমরা এডেন বলে এক জায়গায় পৌঁছব, অনেকদিন পর ডাঙা পাওয়া যাবে, কিন্তু সেখানে নামতে পারবো না, পাছে সেখান থেকে কোনো রকম ছোঁয়াচে ব্যামো নিয়ে আসি। এডেনে পৌঁছে জাহাজ বদল করতে হবে, সে একটা মহা হাঙ্গামা রয়েছে। 1890 সালের এই ঘটনার যেন পুনরাবৃত্তি আমরা দেখছি এই কোভিড-19 আক্রমণে। কিন্তু এই কোভিড-19 কি সত্যি আমাদের আটকে রাখতে পেরেছে বহির্জগৎ থেকে? আমরা কিন্তু আজ আর কেউ ডাকঘরের অমল নই, যে সারাদিন রাজার চিঠির অপেক্ষায় থাকতো জানলায় বসে। আর আমরা যখন চাইছি তখনই পাচ্ছি বন্ধু বান্ধব আত্মীয় পরিজনকে দেখতে, নাই বা গেলাম তাদের বাড়ি, হোয়াটসঅ্যাপ তো আছেই পাশে। পড়াশোনা চলছে তাল মিলিয়ে, ডিজিটাল ক্লাসরুমে রোজ রুটিন মিলিয়ে দিদিমণি ও মাস্টার মশাইদের ক্লাস চলছে, পাচ্ছি কোনটা। আচ্ছা, এ তো গেল ডিজিটাল ক্লাসের কথা, কিন্তু আজ যে 25শে বৈশাখ, কবিগুরুর জন্মদিন, এটা ভুলি কি করে? তাই আজকের দিনটিকে উদযাপন করার জন্য আমাদের গ্রন্থাগার বিভাগের তরফে এই এক ক্ষুদ্র প্রয়াস। সাথে পেয়েছি দর্শন বিভাগের ডক্টর শ্রেয়া মিত্র, শিক্ষা বিজ্ঞান বিভাগের নিবেদিতা দত্ত ও কিছু ছাত্রছাত্রীদেরকে। আজ আমরা শুরু করি আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা আমাদের মহাবিদ্যালয়ের অধ্যক্ষা ডক্টর শর্মিলা মিত্রের শুভেচ্ছা বার্তা। 25শে বৈশাখের শুভ দিনে বেহালা কলেজের পক্ষ থেকে আমার সকল শিক্ষক শিক্ষাকর্মী ছাত্রছাত্রী এবং শুভাকাঙ্ক্ষীদের জানাই আমার আন্তরিক শুভেচ্ছা। প্রতি বছর 25শে বৈশাখের দিনটি আমরা নানানভাবে রাঙিয়ে তুলি শিক্ষা প্রাঙ্গণ, কিন্তু এবছরটা ব্যতিক্রম। গোটা বিশ্ব এক সংকটের মধ্যে দিয়ে চলেছে, কিন্তু সংকট কখনোই কিন্তু আমাদের মনকে আটকে রাখতে পারে না, আবদ্ধ করতে পারে না। কবি তো নিজেই বলেছেন, সংকটেরও কল্পনাতে হইও না প্রিয়মা, মুক্ত কর ভয় আপনা মাঝে শক্তি ধরো নিজের। এটাই বাস্তব, তবে কেন আজ আমরা নিজেদেরকে এতটাই পৌঁছিত করি না? আমরা করি না, প্রযুক্তি নিয়ে গেছে আমাদের বহু বহু দূর। আমি অভিনন্দন জানাই আমার গ্রন্থাগারিকগণদের এবং দর্শন ও শিক্ষা বিজ্ঞান বিভাগকে, অধ্যাপিকাগণ যারা এই উদ্যোগ নিয়েছেন এবং ছাত্রছাত্রী যারা আজ আমাদের সঙ্গে আছে। সকলকে আমি বলি, আমরা চেষ্টা করেছি পুরাতনকে তুলে ধরতে এবং নতুনকে তার সঙ্গে মিলিত করতে, ফিরে দেখেছি পুরাতনকে, নতুনকে তার সঙ্গে আমরা যুক্ত করেছি এই ছোট্ট প্রতিবেদনের মধ্যে। সকলকে বলি সুস্থ থাকুন, ভালো থাকুন। আসুন আমাদের ছোট্ট প্রতিবেদনটি আমরা দেখি। ধন্যবাদ ম্যাডাম। এবারে শুনে নিই কবিগুরু লাইব্রেরি সম্পর্কে কি বলেছিলেন। লাইব্রেরির মধ্যে আমরা সহস্র পথে চৌমাথার উপর দাঁড়াইয়া আছি, কোনো পথ অনন্ত সমুদ্রে গিয়াছে, কোনো পথ অনন্ত শিখরে উঠিয়াছে, কোনো পথ মানব হৃদয়ের অতল স্পর্শে নামিয়াছে। যে যেদিকে ইচ্ছা ধাবমান হও কোথাও বাধা পাইবে না, মানুষ আপনার পরিত্রাণকে এতটুকু জায়গার মধ্যে বাঁধাইয়া রাখিয়াছে। এবারে বাংলা বিভাগের সৌত্রিকের কাছে শুনে নেব তোমারই করিয়াছি জীবনে ধ্রুবতারা।
কবিগুরু তার এক রচনায় বলেছেন, যেথা ভয় শূন্য উচ্চ যেথা শীত, জ্ঞান যেথা মুক্ত যেথা বিহে প্রাচীন, আপন প্রাঙ্গণ তলে দিবস সর্বরি, বসুধারে রাখে নাই খণ্ড ক্ষুদ্র করি, যেথা বাক্য হৃদয়ের উৎস মুখতে, উচ্ছ্বসিয়া উঠে যেথা নির্বাড়িত স্রোতে, দেশে দেশে দিশে দিশে কর্মধারা ধায়, অজস্র সহস্র বিধ চরিতার্থ। কবিগুরুর কথা অনুসরণ করে বলি, এই কঠিন পরিস্থিতিতে ভয় পেয়ে হেরে গেলে চলবে না, আমাদের মনে শক্তি সঞ্চয় করতে হবে, অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে করোনা মোকাবিলায় সামিল হতে হবে, বাড়িতে বসে পড়াশোনার সাথে সাথে অবসর সময় সুন্দরভাবে কাটানোর জন্য আমরা ই-বুক সেকশনে কিছু কবিগুরুর সৃষ্টি আপলোড করলাম তোমাদের জন্য। আমরা একটি নৃত্য দেখে নেব, নৃত্য পরিবেশনায় আয়ুষ ঠাকুর, ইংরেজি বিভাগ।
এবারে একটি আবৃত্তি পরিবেশন করবে স্বর্ণালী দাস, বাংলা বিভাগ। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রশ্ন। ভগবান, তুমি যুগে যুগে দুধ পাঠাইছো বারেবার দয়াহীন সংসারে, তারা বলে গেল ক্ষমা করো সবে, বলে গেল ভালোবাসো, অন্তর হতে বিদ্বেষ বিষ্ণাশো, বরণীয় তারা স্মরণীয় তারা, তবুও বাহির দ্বারে আজি দুর্দিনে ফিরানু তাদের ব্যর্থ নমস্কারে, আমি যে দেখেছি গোপন হিংসা কপট রাত্রি ছায়ে হেনেছে নিঃসহায়ে, আমি যে দেখেছি প্রতিকারহীন শক্তির অপরাধে বিচারের বাণী নীরবে নির্ভীতে কাঁদে, আমি যে দেখিনু তরুণ বালক উন্মাদ হয়ে ছুটে, কি যন্ত্রণায় মরেছে পাথরে নিষ্ফল মাথা কুটে, কণ্ঠ আমার রুদ্ধ আজিকে বাসি সঙ্গীতে হারা অমাবস্যার কারা, লুপ্ত করেছে আমার ভুবন দুঃস্বপ্নের তলে, তাই তো তোমার সুধাই অশ্রু জলে, যাহারা তোমার বিষাইছে বায়ু নিবাহিছে তব আলো, তুমি কি তাদের ক্ষমা করিয়াছো, তুমি কি বেসেছ ভালো। এবারে নৃত্য পরিবেশনায় অঙ্কনা গোস্বামী, বাংলা বিভাগ। ভাষা বেদোহারে বাঁধন খুলে দাও, দাও দাও দাও, ভুলিব ভাবনা পিছনে যাব না, পাও তুলে দাও, দাও দাও দাও, প্রবল পাবনে তরঙ্গ তুলিল হৃদয় পাগল হে নাবি ভুলাও দিক বিধি, পাল তুলে দাও 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 দাও, প্রেমের জোয়ারে ভাষা বেদো হারে বাঁধন খুলে দাও, দাও দাও দাও, প্রেমের জোয়ারে ভাষা বেদো হারে বাঁধন খুলে দাও। এবারে আমাদের একটি আবৃত্তি পাঠ করে শোনাবেন শিক্ষা বিজ্ঞান বিভাগের অধ্যাপিকা শ্রীমতী নিবেদিতা দত্ত। আমি অন্তঃপুরের মেয়ে, চিনবে না আমাকে, তোমার শেষ গল্পের বইটি পড়েছি শরৎবাবু, বাসি ফুলের মালা, তোমার নায়িকা এলোকেশের মরণ দশা ধরেছিল 35 বছর বয়সে, 25 বছর বয়সের সঙ্গে ছিল তার রেশারেশি, দেখলেম তুমি মহাদাশয় বটে, জিতিয়ে দিলে তাকে। নিজের কথা বলি, বয়স আমার অল্প, একজনের মন ছুঁয়েছিল আমার এই কাঁচা বয়সের মায়া, তাই যেন পুলক লাগতো আমার দেহে, ভুলে গিয়েছিলাম অত্যন্ত
সাধারণ মেয়ে আমি। আমার মতো এমন আছে হাজার হাজার মেয়ে। অল্প বয়সের মঞ্চ তাদের যৌবনে। তোমাকে দোহাই দিই, একটি সাধারণ মেয়ের গল্প লিখো তুমি। বড় দুঃখ তার, আরও স্বভাবের গভীরে অসাধারণ যদি কিছু তলিয়ে থাকে কোথাও, কেমন করে প্রমাণ করবে সে? এমন কজন মেলে যারা তা ধরতে পারে? কাঁচা বয়সে জাদু লাগে ওদের চোখে, মন যায় না সত্যের খোঁজে, আমরা বিকিয়ে যাই মরিচিকার দামে। কথাটা কেন উঠল তা বলি। মনে করো তার নাম নরেশ, সে বলেছিল কেউ তার চোখে পড়েনি আমার মতো। এত বড় কথাটা বিশ্বাস করিব যে সাহস হয় না, না করব যে এমন জোর কই। একদিন সে গেল বিলেতে, চিঠিপত্র পাই, কখনো বা মনে মনে ভাবি রাম রাম, এত মেয়েও আছে সে দেশে, এত তাদের ঠেলাঠেলের ভিড়, আর তারা কি সবাই অসামান্য? এত বুদ্ধি, এত উজ্জ্বলতা, আর তারা সবাই কি আবিষ্কার করেছে এক নরেশ সেনকে? স্বদেশে যার পরিচয় চাপা ছিল দশের মধ্যে, গেল মেলের চিঠিতে লিখেছে লিজির সঙ্গে গিয়েছিল সমুদ্রে নাইতে। বাঙালির কবিতার কবিতার ক লাইন দিয়েছে তুলে, যে যেখানে উর্বশী উঠেছে সমুদ্র থেকে, তার পরের বালির পরে বসল পাশাপাশি, সামনে দুলছে নীল সমুদ্রের ঢেউ, আকাশে ছড়ালো নির্মল সূর্যালোক। লিজি তাকে খুব আস্তে আস্তে বলল, এই যেদিন তুমি এসেছ, দুদিন পরে তো আবার যাবে চলে, ঝিনুকের দুটি খোলা, মাঝখানটুকু ভরা থাক, একটি নিরেট অশ্রুবিন্দু দিয়ে দুর্লভ মূল্যহীন। কথা বলবার কি অসামান্য ভঙ্গি। সেই সঙ্গে নরেশ লিখেছে, কথাগুলো যদি বানানো হয় দোষ কি, কিন্তু চমৎকার। হীরে বসানো সোনার ফুল কি সত্য? তবুও কি সত্য নয়? বুঝতেই পারছো, একটা তুলনার সঙ্গে তোর চিঠিতে অদৃশ্য কাটার মতো আমার বুকের কাছে বিধিয়ে দিয়ে জানায় আমি অত্যন্ত সাধারণ মেয়ে। মূল্যবানকে পুরো মূল্য চুকিয়ে দিই, এমন ধন নেই আমার হাতে। ওগো, না হয় তাই হলো, না হয় ঋণী রইলেন চিরজীবন। পায়ে পড়ি তোমার, একটা গল্প লিখো শরৎবাবু, নিতান্তই সাধারণ মেয়ের গল্প, যে দুর্ভাগিনীকে দূরের থেকে পাল্লা দিতে হয় অন্তত পাঁচ সাতজন অসামান্যের সঙ্গে, অর্থাৎ সপ্তরথিনীর মার। বুঝে নিয়েছি আমার কপাল ভেঙেছে, হার হয়েছে আমার, কিন্তু তুমি যার কথা লিখবে তাকে জিতিয়ে দিও আমার হয়ে। পড়তে পড়তে বুক যেন ওঠে ফুলে, ফুলচন্দন পড়ুক তোমার কলমের মুখে, তাকে নাম দিও মালতী, ওই নামটা আমার, ধরা পড়বার ভয় নেই। এমন অনেক মালতী আছে বাংলাদেশে, তারা সবাই সামান্য মেয়ে, তারা ফর্সি জার্মান জানে না, কাঁদতে জানে, কি করে জিতিয়ে দেবে? উচ্চ তোমার মন, তোমার লেখনী মহীয়সী, তুমি হয়তো ওকে নিয়ে যাবে ত্যাগের পথে, দুঃখের চরমে শকুন্তলার মতো। দয়া করো আমাকে, নেমে এসো আমার সমতলে, বিছানায় শুয়ে শুয়ে রাত্রির অন্ধকারে দেবতার কাছে যে অসম্ভব বর চাই সে বর আমি পাব না, কিন্তু পায় যেন তোমার নায়িকা। রাখো না কেন নরেশকে 7 বছর লন্ডনে, বারে বারে ফেল করুক তার পরীক্ষায়, আদরে থাক আপন উপাসিকা মণ্ডলীতে, ইতিমধ্যে মালতী পাশ করুক এমএ কলিকাতা বিশ্ববিদ্যালয়ে, গণিত হোক প্রথম তোমার কলমের এক আচরে, কিন্তু ওইখানেই যদি থামো তোমার সাহিত্য সম্রাটে নেমে পড়বে কলঙ্ক। আমার দশা যাই হোক, খাটো করো না তোমার কল্পনা, তুমি তো কৃপণ বিধাতার মতো, মেয়েটাকে দাও পাঠিয়ে ইউরোপে, যেখানে যারা জ্ঞানী, যারা বিজ্ঞান, যারা বীর, যারা কবি, যারা শিল্পী, যারা রাজা, দল বেঁধে আসুক ওর চারিদিকে, জ্যোতির্বিদের মতন আবিষ্কার করুক ওকে, শুধু বিদুষী বলে নয় নারী বলে। ওর মধ্যে যে বিশ্ব বিজয়ী জাদু আছে ধরা পড়ুক তার রহস্য, মূরের দেশে নয়, যে দেশে আছে সমাজ তার, আছে দরদি, আছে ইংরেজ জার্মান ফার্সি, মালতীর সম্মানের জন্য সভা ডাকা হোক না, বড় বড় নামজাদার সভা,
মনে করা যাক সেখানে বর্ষণ হচ্ছে মুষলধারে চাটুবাক্য, মাঝখান দিয়ে এসে চলেছে অবহেলায়, ঢেউয়ের উপর দিয়ে যেন পালের নৌকো, ওর চোখ দেখে ওরা করছে কানাকানি, সবাই বলছে ভারতবর্ষ সজল মেঘ আর ঔজ্জ্বল্য রোদ মিলেছে ওর মোহিনী দৃষ্টিতে। এইখানে জনান্তিকে বলে রাখি, সৃষ্টিকর্তার প্রসাদ সত্যই আছে আমার চোখে, বলতে হলো নিজের মুখেই। এখনো কোনো ইউরোপীয় রসঙ্গের সাক্ষাৎ ঘটেনি কপালে, নরেশে সে দাঁড়াক সেই কোণে, আর তার সেই অসামান্য মেয়ের দল, আর তারপরে তারপরে আমার নোটে সাপটি মরল, স্বপ্ন আমার ফুরল, হায় রে সামান্য মেয়ে, হায় রে বিধাতার শক্তির অপব্যয়। আমরা প্রায় পৌঁছে গেছি আমাদের অনুষ্ঠানের অন্তিম লগ্নে। এই অন্তিম লগ্নে এসে আমরা একটি আবৃত্তি শুনে নেব আমাদের সকলের প্রিয় শ্রেয়াদির কাছ থেকে, অধ্যাপিকা শ্রেয়া মিত্র, দর্শন বিভাগ। নমস্কার, কবিতার নাম কলেজের এক ছাত্রী রবীন্দ্রনাথকে, কবি সুবোধ সরকার। আমার সঙ্গে আমার বাবার সম্পর্ক খারাপ আপনার জন্য। কলেজে সেকেন্ড ইয়ারে উঠেই আমি বুঝতে পারি জীবনটা মাধ্যমিক পরীক্ষা নয়, ঈশান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত একটা বিরাট আয়না, সেখানে খাদ্য এবং খাদকের মুখ, কিন্তু দুজনের একজনও জানে না কে খাবে আর কে খেতে দেবে। কলেজে ঢুকতেই একটি চমৎকার ছেলে এসে দাঁড়িয়েছিল আমার চৌকাঠে, দুটো স্বপ্নের চোখ, এলোমেলো চুল, হাতে পেঙ্গুইন পেপার ব্যাগ, ঠোঁটে সারাক্ষণ বার্গম্যান কুরুসোয়া আইজেনস্টাইন, কিন্তু একটি ফিল্ম ফেস্টিভ্যাল থেকে আরেকটি ফিল্ম ফেস্টিভ্যালে পৌঁছতেই বুঝতে পারলাম আমি একটা আধখাওয়া আপেল। আর চমৎকার সেই ছেলেটি আমার এক বছরের প্রেমিক, আরেকটি আধখাওয়া আপেলের সঙ্গে বকখালিতে ধরা পড়ল। থানা, পুলিশ, লোকাল কমিটি সব যথাযোগ্য মর্যাদায় পার হয়ে একটি বৃষ্টির দুপুরে আমাকে বলল, হাই বেবি, আই রিয়েলি লাভ ইউ, চল এবার আমরা তিনজন মিলে চাঁদিপুর যাব। চর কষাতে পারিনি সেদিন, ঘর বন্ধ করে কেঁদেছিলাম, চোখের জলে আপনার গীতবিতানের 37 নম্বর পৃষ্ঠা ভিজে গেল, ভিজে গিয়েছিল সেই গানটা, তুমি যে চেয়ে আছো আকাশ ভরে। এরপর আমার জিন্সের জ্যাকেট, টাইটান ঘড়ি, আমার ইকোনমিক্স অনার্স, সমস্ত কিছুকেই আকাশ মনে হয়েছিল। আপনাকে আর আপনার আকাশকে এত ভালো লাগেনি এর আগে, রাত জেগে এরপর গীতবিতান পড়েছি, এত আকাশ আপনার গানে, কি করেছেন আকাশ নিয়ে, তবে কি সত্যি আমার মুক্তি এই আকাশে। ঠিক এই সময় বাবার সঙ্গে আমার সম্পর্ক খারাপ হয়ে গেল। বাবা বললেন, মূর্খ, তুই মেয়ে না হয়ে ছেলে হলে আমার ভয় ছিল না, এত গীতবিতান পড়ার কি আছে, রাবিশ। সেদিনই বাড়ি ছেড়ে চলে যাব ভেবেছিলাম, পারিনি। সেদিনই ঘুমের বড়ি খাবো ভেবেছিলাম, পারিনি। তার বদলে বাবার মুখের ওপর দাঁড়িয়ে বললাম, তুমি আমার বাবা নও, তুমি আমার বাবা নও, অন্য কোথাও একজন আছেন, তিনি আমার বাবা। ওপরতলায় রাজনীতি করা বাবার অহং সাংঘাতিক, ঠাস করে আমাকে চড় মেরে বললেন, তোমার যা লাগবে টাকা পয়সা সব পাবে, আজ থেকে তুমি আর আমাকে পাবে না, মনে রেখো। সামনে ফাইনাল, কি হবে জানি না, কিন্তু ভালো আমাকে করতেই হবে, নিজের পায়ে দাঁড়াতেই হবে। চোখের জল লেগে ভিজে গেছে পৃষ্ঠাগুলো, 37, 58, 212, 355 পৃষ্ঠাগুলো যেন আমার ভেজা চোখের মতো, আমি হাত দিই ভেজা পাতায় আর কে যেন হাত রাখে আমার পিঠে। কবে
কবে সেই হাত আমাকে বুকে জড়িয়ে ধরবে? হ্যাঁ, আপনি, আপনি সেই গীতবিতানের লেখক, আমার মতো অজস্র মেয়েকে আপনি আকাশ দিয়েছেন, হেমন্ত দিয়েছেন, শ্রাবণ দিয়েছেন। কিন্তু আপনি যেমন দিয়েছেন নিয়েছেনও তেমনি, তবে নিন, আরো নিন, আরো আরো। আপনি যত নেবেন আমি তত ভালো থাকব, আমাকে নিংড়ে নিন। আমাকে আমার বাবা বোঝেননি, আমার আকাশ তাই আপনার আকাশ। আচ্ছা, আপনি আমাকে কখনো ভুল বুঝবেন না তো? কবিগুরু তার আরেকটি সৃষ্টিতে বলেছেন, নাই নাই হয় হবে হবে জয়, খুলে যাবে এই দ্বার, জানি জানি তোর বন্ধন রোধ ছিঁড়ে যাবে বারবার। ফানে ফানে তুই হারাই আপনা, সুক্তি নিশীত করিস যাপনা, বারে বারে তোরে ফিরে পেতে হবে বিশ্বের অধিকার। স্থলে জলে তোর আছে আহ্বান, আহ্বান লোকালয়ে, চিরদিন তুই গাহি বিজে গান, সুখে দুঃখে লাজে ভয়ে। ফুলো পল্লা বননি নির্ঝর, সুরে সুরে তোর মিলাইবে স্বর, ছন্দে যে তোর স্পন্দিত হবে আলোক অন্ধকার। আজ আমরা সত্যি চাই সমস্ত বাধা বিপত্তি ভেঙে যাক, গুড়িয়ে যাক, আর আসুক এক সুন্দর সুস্থ করোনা মুক্ত পৃথিবী। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।